আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে রয়েছি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজটা মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে পারি না। এই মনোযোগ সহকারে নামাজ আদায় করতে না পারার পেছনে একটি বড় কারণ রয়েছে। এই বড় কারণটি হচ্ছে আমরা নামাজে আরবিতে যা বলি, আরবিতে যে ছোট ছোট দোয়া বা তাসবিহগুলো করি, ওই ছোট ছোট দোয়াগুলোর তাসবিহগুলোর অর্থ আমরা জানি না। ওই তাসবিহগুলোর অর্থ সাধারণত আমাদেরকে পরিবার থেকে শেখানো হয় না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি এই ছোট ছোট দোয়াগুলোর বাংলা অর্থ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। আমি মুখে বলার সাথে সাথে নিচে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ উঠে যাবে, যেন আপনাদের শিখতে, দেখতে এবং বাংলা উচ্চারণটা মুখে ভালোভাবে করতে আপনাদের যেন সুবিধা হয়। চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমরা প্রথমে নামাজের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে সংকল্প করি যে আমরা কোন ওয়াক্তের কত রাকাত কিসের নামাজ আদায় করতেছি। নিয়ত করে তারপর আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি। আমরা যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এই আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, এই কথাটি বলে আমরা নামাজ শুরু করি। সুবহানাল্লাহ। তারপর আমরা সানা পড়ি। সানা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি পাক পবিত্র, তোমার জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। সানা পড়ার পর তারপর আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে মহান প্রভুর নামে শুরু করছি, মানে আল্লাহ তাআলার নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আমরা সূরা ফাতিহা পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বজগতের মালিক। তারপর আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও পরম করুণাময়। এরভাবে আমরা ওয়াদ্দালিন আমিন পর্যন্ত শেষ করি। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে শুরু করছি, এই কথাটি বলে আমরা অন্য একটি সূরা মিলাই। তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই। আল্লাহ মহান, এই কথাটি বলে আমরা রুকুতে চলে যাই। রুকুতে আমরা একটি তাসবিহ পড়ি, সেটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। এটি তিনবার, পাঁচবার, সাতবার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই সুবহানা রব্বিয়াল আজিমের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। এই কথাটি আমরা রুকুতে তিনবার, পাঁচবার, সাতবারও বলে থাকি। তারপর আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই। এই সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হচ্ছে হে আল্লাহ, সেই ব্যক্তির কথা শুনেন, সেই ব্যক্তির দোয়া শুনেন, সে কার প্রশংসা করতেছে, সে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। তারপর আমরা বলি রব্বানা ওয়ালাকাল হামদ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তারপর আমরা আল্লাহু আকবার বলে আল্লাহ মহান, এই কথাটি বলে আমরা সরাসরি সেজদায় চলে যাই। সেজদার মধ্যে আমরা একটি তাসবিহ পড়ে থাকি, সেটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এই তাসবিহটি তিনবার, পাঁচবার, সাতবারও পড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। এটির অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। এই কথাটি আমরা সেজদার মধ্যে তিনবার, পাঁচবার, মাঝে মাঝে সাতবারও বলে থাকি যদি সময় থাকে। তারপর আমরা প্রথম সেজদা থেকে উঠে কিছুক্ষণ বসে একটা দোয়া পড়ি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি।
এই দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে তুমি সঠিক পথে পরিচালনা করো এবং আমাকে রিজিক দান করো। আমাদের বাকি আছে তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দুরুদ শরীফ। এই তিনটি দোয়ার আমরা নেক্সট ভিডিওতে এই তিনটি দোয়ার বাংলা উচ্চারণ এবং সঠিক বাংলা অর্থ নিয়ে অর্থ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি নেক্সট ভিডিওতে থাকবে তাশাহুদ এবং দোয়ায়ে মাসুরা এবং দুরুদ শরীফের বাংলা অর্থ। আপনাদেরকে এই বাংলা অর্থ এবং বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে বুঝাতে পেরেছি, শিখাতে পেরেছি। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।